बंगाली कलकत्ता वाली जय मां मागो मा नीन मैडम आपनार पथेर कांटा दूर करे दिलाम तो सत्यि ठीकी बोलेछेन आपनार छेलेगुलोर हाथ किन्तु असाधारण আমি নিজের হাতে ওদের তৈরি করেছি ম্যাডাম একটা নিশানাও বাইরে যাবার নয় এট লাস্ট আমি জিতে গেলাম দুষ্ট তোমার বুদ্ধি তোমার সাহস সব নিয়ে তুমি এবার জেলে পচে মর কি ভাবছেন ম্যাডাম এখন তো আপনার সুখই সুখ ঠিকই বলেছেন ডক্টর সামন্ত সত্যি অনেকদিন পর আমি সুখের মুখ দেখলাম জানেন তবে এই সুখের মুখ দেখাতে কিন্তু আমার একার ক্রেডিট নেই আমার দিদিরও অনেক অনেক অবদান আছে এই যে দেখেছেন আমি তো দিদিকেই ফোন করতে ভুলে গেছি দাঁড়ান দিদিকে একটা ফোন করে নিই মেঘা ওদিককার খবর কি রে দিদি দিদি ফাইনালি আমরা জিতলাম মানে মানে রাজা খতম মানে রাজা বাবু একেবারে পটল ডাঙা হ্যালো দিদি কে তো শুনতে পাচ্ছে দেখেছো কাণ্ড আনন্দের চোটে ফোনটাই বোধহয় ফেলে দিয়েছে দিদি শুনতে পাচ্ছিস হ্যালো क्या करे मेघा कंट्रोल ही नहीं होता मेघा रे तार माने तो तू जीते गेली हैं हैं आमरा दुजोने ही जीते गेछी ये तू मेघा राजा बाबू मरे गेलो माने तो दुष्ट सिद्धारा भेगे गेलो एबार तू ओई अथर्व लज्जारे दुष्टटाके निये की करबि रे मेघा केनो आमी की करब सेटा तुई जानिस ना জানি তো আলবাত জানি জানি কি করবি মার ছাড়ু মার ছাড়ু মেরে ঝেটিয়ে বিদে কর মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদে কর মার ছাড়ু মেরে ঝেটিয়ে বিদে কর এই জন্যই আন্টি তোমাকে সেদিন বাড়িতে ঢুকতে দিতে চাইছিল কিন্তু আমি আমি জোর করে আন্টিকে রাজি করিয়েছিলাম এক্স্যাক্টলি আর সেই দানে প্রতিদান দিল দেখ প্রতিদান তোমার কোনো লজ্জা নেই মেঘা কোনো লজ্জা নেই বহুত দূরে কি হচ্ছে বলো তো বিশ্বাস হ্যাঁ একটা 70 বছরের বৃদ্ধ মাস্টার মশাই গলা কেটে ফেলেছে একটা 17 বছরের অফিসার আমাকে একটু বাইরে আসতে দিন প্লিজ অফিসার প্লিজ
একি আপনার কি হয়েছে এত রক্ত কেন গুলি লেগেছে মেঘা মেঘা আমাকে গুলি মেরেছে মেঘা গুলি করেছে মেঘা মেঘা মানে যার ছেলেকে আপনার স্ত্রী ভুল ওষুধ খাইয়ে মেরে ফেলেছিল মন বিচ্ছে আছে মন বিচ্ছে আছে অফিসার আমি নিজের চোখে দেখে এসেছি একটু দুষ্টুকে দুষ্টুকে সেল থেকে বের করুন প্লিজ দুষ্টুকে বের করুন অফিসার অফিসার প্লিজ প্লিজ লক আপ টা খুলে দিন প্লিজ খুলে দিন প্লিজ খুলে দিন এই ওকে বের করুন দুষ্টুকে বের করুন হ্যাঁ খুলুন 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 বের করুন রাজা রাজা দুষ্টু রাজা রাজা কি হয়েছে তোমার দুষ্টু কি করে হলো না তুমি বলো আমাকে শুনুন আপনি চুপ করুন আপনার কথা আমি পরে শুনবো অফিসার আমাকে বলতে দিন আমি নিজের চোখে দেখে এসেছি মন বেঁচে আছে আপনাকে আমি নিজে দিয়ে এসেছি চলুন আমার সঙ্গে চলুন আমি যাবো আপনার সঙ্গে আমি বলছি তো আপনার সঙ্গে আমি যাব কিন্তু তার আগে আপনার শরীর থেকে গুলিটা বের করতে হবে তারপরে আমি যাব একদম ঠিক বলেছেন একদম ঠিক একটু তাড়াতাড়ি দেখুন ওনার ফোন করা হয়েছে কিনা একটু দেখুন রাজা কোথায় উঠছে তুমি চুপ করে এখানে বসে থাকো কোথাও যাবে না তুমি এখন বসে থাকো আর বিশ্বাস আরে কি হলো কি স্যার আমি হসপিটালে ফোন করে দিয়েছি ওরা ওটি রেডি করছে পেশেন্টকে এক্ষুনি নিয়ে যেতে হবে এই চলুন তাড়াতাড়ি পুলিশ স্ট্রেচারের ব্যবস্থা করো নিচে নিচে অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে স্ট্রেচার লাগবে না স্ট্রেচার লাগবে না ওই পারবো ধরুন ধরুন আমায় ধরুন ধরুন আস্তে আস্তে সাবধানে সাবধানে ওঠো ঠিক আছে চল 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 তাড়াতাড়ি চল কি আপনি কোথায় যাচ্ছেন শুনুন আপনি যত দেরি করবেন তত কিন্তু ওর ক্ষতি একটা বুলেট মানুষের শরীরে যদি বেশিক্ষণ থাকে তাহলে কিন্তু সেটা মারাত্মক বিপদ হতে পারে আচ্ছা 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 ঠিক আছে আমি যাবো না কিন্তু কিন্তু ওকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ তাড়াতাড়ি যান আপনারা প্লিজ বিশ্বাস তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দুষ্টু 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 তোমার কিচ্ছু হবে না আমাদের কারুর কিচ্ছু হবে না তুমি 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 ঠিক হয়ে যাবে রাজা একদম ঠিক চলুন স্যার
কি বলছেন অফিসার? রাজার গুলি লেগেছে। না। রাজা এখন কোথায়? ঠাকুর, এ কি হলো ঠাকুর? রাজাকে তুমি এইভাবে মারতে পারো না, কিছুতেই না। পুলিশ হসপিটাল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ অফিসার, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। সিদ্ধ সিদ্ধ, রাজা বাঁচবে তো? মেঘা, ও মিথ্যে নাটক করছিল, বলছিল মন মরে গেছে, মন বেঁচে আছে আসলে। রাজার কি অপরাধ জানো? মনকে কোথায় লুকিয়ে রেখেছিল সেটা সে ধরে ফেলেছিল, তাই জন্য মেঘা চেষ্টা করেছিল রাজাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে। ভগবানের অশেষ দয়া যে সেটা হয়নি, রাজা বেঁচে আছে। এই বর্তা, গুলিটা রাজার কোথায় লেগেছে? বর্তা কোথায় লেগেছে? কাঁধে। দাদা, আমি যাবো তোদের সাথে। তুই বাড়িতে থাক, বাড়িতে কারোর কিছু প্রয়োজন হলে তোকে লাগবে। আমি যাই না রে, আমি আমি কিছুতেই ঘরে থাকতে পারবো। তোমার বন্ধুটি দেখছি একটি চিজ বটে। না, মেঘা আমার বন্ধু নয়, শত্রু, চরম শত্রু। আমি যদি ওর হাতে না হাত করা পড়িয়েছি, আমার নামও টুসি নয়। বাবা, ছোট্টখাট্টো দেখতে হলে কি হবে, মেয়ের তেজ আছে বটে, একেবারে ধানি লঙ্কা। কি হয়েছে তুমি জানো না? হ্যাঁ হ্যাঁ, জানি তো কি হয়েছে, আর এও জানি নির্বুদ্ধিতার ফল কি দাঁড়ায়। মানে? আরে বাবা, মেঘাকে ফলো করে গুন্ডাদের আখড়ায় যাওয়ার আগে রাজার লোক লস্কর নিয়ে যাওয়া উচিত ছিল না? যেমনি গেছে বীরত্ব দেখাতে তেমনি গুলি খেয়েছে। ও বাবা, তোমার আজ হলো কি? ভাতৃপ্রেম একেবারে উতলে উতলে উঠছে। ভাতৃপ্রেমটা আগেও ছিল, তোমার লাগানি ভাঙানিতে বিশ্বাস করে সেটাতে ধামা চাপা পড়ে গিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, তা সেই চাপা দেওয়া ধামাটা তুলে ধরলো কে? পরিস্থিতি, সিচুয়েশন। পরিস্থিতি মানুষকে বুঝতে শেখায়, চিনতে শেখায়। রাজার গুলি খাবার ঘটনাটা জানবার পর থেকেই
আমি মনে মনে এত ভেঙে পড়েছি, এতটা খারাপ লেগেছে আমার। আমি ফিল করেছি যে রাজাকে আমি কতটা ভালোবাসি। হ্যাঁ, ওকে হিংসা করলেও আমি ওকে ভালোবাসি। কামো, এই যে শোনো, রাজাকে আমি কিন্তু কম ভালোবাসতাম না, কিন্তু জবে থেকে দুষ্ট এই বাড়িতে বউ হয়ে ঢুকেছে, ও রাজার কানে এমন বিষ ঢাললো যে রাজার আমি পরম শত্রু হয়ে গেলাম। বাজে বকোনা বিশাখা, ওদের পেছনে তো তুমি কম লাগোনি, দুষ্টুকে তা পুড়িয়ে মেরেই ফেলছিলে। শোনো বিশাখা, তোমার একের পর এক প্ল্যান গুলো যদি ফেল না করতো না, তাহলে রাজা দুষ্ট ছবিতে কবে মালা পড়ে যেত, কবে মালা পড়ে যেত। তুমি চুপ করো, বাজে কথা বলবে না, যা মনে আসছে তাই বলে যাচ্ছ। এই যে শোনো, আমার প্রত্যেকটা প্ল্যানের আগে আমি তোমার সামনে ছবিটা হুবহু তুলে ধরিনি কি? ধরিনি বলো, বলো ধরিনি আমি? কই তখন তো তুমি আমাকে একবারও বাধা দাওনি। আজকে হঠাৎ ভাইয়ের প্রতি দরদ উঠলে উঠছে তোমার? অন্যায় করেছি না, অন্যায় করেছিলাম আমি, তাই তো অনুতাপ করছি আজ। বেশ, তাহলে অনুতাপটাই চার দেওয়ালের মধ্যে বসেই করো। খবরদার বলছি, আমার ঘাড়ে সমস্ত দোষের বোঝা চাপিয়ে নিজে বিড়াল তপস্যা সেজে বসে থাকবে সেটা কিন্তু আমি কিছুতেই বরদাস্ত করব না। আমি কিন্তু সবার সামনে হাতে হাড়ি ভেঙে দেবো, এই আমি বলে রাখলাম তোমাকে।